গত কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহে চরম কষ্টে উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলের জনজীবন আজ দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে। সকাল 9টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.4°C। হিমালয় থেকে তেরে আসা ঠান্ডা বাতাসের সরাসরি হানা উত্তরের জেলা পঞ্চগড়ে। দুপুরের পর সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমছে না। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। ঠান্ডা এইগুলো আমরা সহ্য করতে পারি না, আর না বাইরে আমাদের চলে না, কুয়াশায় হাত পা শিক লেগে যায়, হাঁটাহাঁটি করতে পারি না, ফজরে উঠে নামাজ পড়তে পারি না ঠান্ডার জন্য। কঠিন কষ্ট বাবু, আমাদের উজু মানে ফজরে না উজু ঠান্ডা পানি। উত্তরের আরেক জেলা কুড়িগ্রামেও শীতের ধকল। ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত অসুখ বেড়েছে শিশু ও বৃদ্ধদের মধ্যে। ছিন্নমূল ও দুস্থদের মধ্যে কিছু শীতবস্ত্র বিতরণ করা হলেও প্রয়োজনের তুলনায় তা সামান্য। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। খুব শীত, কাজ করতে পারতেছি না, বাড়িতে পারতেছি না। 7-8 দিন থেকে কুয়াশা পড়বে দেখছে, কুয়াশার কারণে বিচন নষ্ট হয়ে যাবে দেখছে। চুয়াডাঙ্গায় কুয়াশার দাপট কমলেও শীত কমেনি। দিনের তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও বেলা গড়ালেই বাড়ছে শীতের তীব্রতা। জেলার সদর হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, নষ্ট হচ্ছে ধানের বীজতলা। সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে চলা শৈত্যপ্রবাহে খেটে খাওয়া মানুষগুলোর দুর্ভোগ চরমে পৌঁছেছে। শিশু ও বৃদ্ধরা ভুগছে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন রোগে। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।